আসসালামু আলাইকুম, আমি মানহা, ডিসকভারি অফ কয়েন্সে সকলকে স্বাগত জানাই। যশোর কালেক্টর সোসাইটির শখ ও সংগ্রহে প্রদর্শনী 2022। আজ এসেছি শ্রদ্ধেয় কালেক্টর মামুন সৈকত ভাইয়ার কালেকশন নিয়ে। তো চলুন আমরা ভাইয়ার মুখ থেকেই শুনে আসি ওনার স্টল এবং কালেকশনের কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। যশোর কালেক্টর সোসাইটি আয়োজিত শখ ও সংগ্রহের প্রদর্শনী 2022-এ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন তাদেরকে সালাম। দুই দিনব্যাপী সংগ্রহ প্রদর্শনীর আজকে দ্বিতীয় দিন, 26 তারিখ। আমাদের সর্বমোট 18 জন অংশগ্রহণ করেছেন। মোটামুটি আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমাদের প্রদর্শনী থেকে। আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল যশোরবাসীকে জানানো, যশোরবাসী এবং যশোরের লোকজনকে সচেতন করা বা জানানো, সংগ্রহ কি, শখ কি, কিভাবে ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে নিজেদের শখকে উপস্থাপন করা যায় বা ধারণ বা লালন করা যায়। এছাড়া আমরা যশোর কালেক্টর সোসাইটি সম্পর্কে জানানোর জন্য এই আয়োজন বলতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আমরা মোটামুটি অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছি। ছোটদের মাঝে যদি আমরা আমাদের শখ ও সংগ্রহটাকে যদি জানিয়ে দিতে পারি বা তাদের ভিতরে যদি এই শখ ও সংগ্রহটাকে উদ্বুদ্ধ করতে পারি, ভবিষ্যতে মোবাইল বা অন্যান্য যে খারাপ যে অভ্যাসগুলো আছে, মাদক দ্রব্য থেকে শুরু করে আরো বিভিন্ন যে খারাপ অভ্যাস আছে, এগুলো থেকে পরিত্যাগ করতে, মানে পরিত্যাগ বা অ্যাভয়েড করার একটাই মাধ্যম হতে পারে শখ। শখ একটা অন্যরকম ভালো লাগা বা অনুভূতি, যেটা একটা নেশা বলা যায়। নেশা না হলে আসলে কখনো মানুষ আকৃষ্ট হয় না ওইভাবে। হ্যাঁ, তবে এটা ভালো নেশা। একটা শখের নেশাটা অন্যরকম একটা নেশা, যেটার একটা ভালো দিক আছে, কোনো খারাপ দিক নাই। তো খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সংগ্রহটাকে ঢাকা থেকে কষ্ট করে যশোরে নিয়ে আসি। আমি সকালবেলা নেমেছিলাম, তো 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে আমি যতটুকু পেরেছি আমার সংগ্রহের স্টলটাকে সাজিয়েছিলাম। আমি একটু দেখাচ্ছি আমার সংগ্রহের বিষয়গুলোকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।